স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ায় বাংলাদেশের সম্মান বেড়েছে, তবে আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে আগামী ছ বছর আরও নিবিড়ভাবে কাজ করার পরই মিলবে চূড়ান্ত স্বীকৃতি। সেক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন ও মানব সম্পদের উপর জোর দেওয়ার মতো বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন ও সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের। রিয়াদ আহসানের প্রতিবেদনে বিস্তারিত। পদ্মা সেতু, পারমাণবিক ও কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং মেট্রো রেল সহ চলমান মেগা প্রকল্পগুলোর কারণে বাংলাদেশের সক্ষমতা এখন বিশ্ববাসীর কাছে দৃশ্যমান। মাথাপিছু আয় $1610, মানব সম্পদের উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে ভঙ্গুর না হওয়ায় তিন শর্ত পূরণ করে জাতিসংঘের স্বীকৃতি অর্জনের পর দেশ এখন উন্নয়নশীলের কাতারে। অর্থনীতিবিদদের মতে এর ফলে বাংলাদেশকে আর কেউ গরিব রাষ্ট্র বলতে পারবে না। এতদিন পর্যন্ত বাংলাদেশকে দরিদ্র দেশ, স্বল্পোন্নত দেশ এই পরিচয়ে সকলে চিনত। এখন নতুন পরিচয়ে যখন বাংলাদেশকে চিনবে, তখন উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক স্থাপনে আগ্রহী হবে। যেই রিকোয়ারমেন্টটা আছে তার প্রথমটা ফুলফিল করলাম, তো এটা একটা মাইলফলক অতিক্রম হলো। তবে উন্নয়নশীল দেশ হলেও আত্মতুষ্টির কারণ নেই বলে মনে করেন তারা, কারণ চ্যালেঞ্জগুলো বাস্তবায়নে ব্যর্থ হলে ম্লান হতে পারে এই অর্জন। এখনো তো প্রতি চারজন বাংলাদেশের মধ্যে একজন দারিদ্র্যসীমার নিচে, বাকি তিনজন যারা আছেন তাদের মধ্যে দুজন কিন্তু খুবই ভালনারেবল, তারা হয়তো দারিদ্র্যসীমার উপরে, কিন্তু এত বেশি উপরে না যে কোনো একটা দুর্যোগ হলে, একটা বেকারত্ব হলো, একটা স্বাস্থ্যের সমস্যা হলো, তারা দারিদ্র্যসীমার নিচে চলে আসতে পারে। এখানে তৃপ্তির কারণ আছে অবশ্যই, গৌরবের কারণ আছে, কিন্তু তুষ্টির কোনো জায়গা নেই। যেটি সাধারণত দেখা যায় যে স্বল্পোন্নত দেশ থেকে বেরোতে গেলে উন্নয়নশীল দেশের কাতারে ঢোকার পরে অর্থনীতিগুলো বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে পড়ে এবং অনেক সময় আবার পিছিয়ে পড়ার, হড়কে পড়ার একটা আশঙ্কা থাকে। সেজন্য সঙ্গে সঙ্গেই ঘোষণাটি না দিয়ে পরবর্তী তিন তিন করে ৬ বছর তাদেরকে পর্যবেক্ষণে রাখা, আগামী বছরগুলোতে যেন দেশে অর্থনৈতিক অস্থিরতা না দেখা দেয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার মত দেন দুজনেই। এই তিনটা ক্ষেত্রে রিয়াদ হাসান, এসএটিভি, ঢাকা।